আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি কোহিনূর কিচেনে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ফ্রাইড চিকেন। তবে আজকের ফ্রাইড চিকেন তৈরি করে দেখাবো ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে, কোনো ধরনের স্পেশাল মশলা ছাড়াই। আমাদের ঘরে যে মশলা আছে ওইগুলো দিয়ে কিভাবে রেস্টুরেন্টের মতো পারফেক্ট ফ্রাইড চিকেন তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই ফ্রাইড চিকেন তৈরি করতে হবে। এখানে আমি প্রায় 7 পিস চিকেন নিয়েছি। চিকেনটা আমি স্কিনসহ নিয়েছি, সাধারণত ফ্রাইড চিকেন স্কিনসহ নেওয়া হয়, এতে করে ফ্রাইড চিকেনটা খেতে কিন্তু টেস্টি হয়। এখন আমি একটা কাটা চামচের সাহায্যে চিকেনগুলোকে ক্রাশ করে নিচ্ছি, এতে করে খুব সহজে চিকেনের ভিতরে মশলাগুলো ঢুকে যাবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লাইট সয়া সস। আপনাদের হাতের কাছে সয়া সস না থাকলে সেক্ষেত্রে 1 টেবিল চামচ ভিনেগারও দিতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া আর হাফ চামচ হার্বস। আপনাদের হাতের কাছে হার্বস না থাকলে সেক্ষেত্রে স্কিপ করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এখন সবগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনার হাতের কাছে হার্বস না থাকলে স্কিপ করতে পারবেন। আমার বাসায় ছিল বলে আমি দিয়েছি, আর ফ্রাইড চিকেনের মধ্যে হার্বসটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। এখন চিকেনের টুকরোগুলোকে আমি 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। আপনার হাতে সময় না থাকলে চেষ্টা করবেন 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখতে, এতে করে চিকেনের ভিতরে মশলাগুলো ঢুকতে পারবে। এখন আবারও আমি 2 ঘন্টা পরে চিকেনগুলোকে মিক্স করে নিচ্ছি। অন্য একটা পাত্রে আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আর হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 1 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ পাপরিকার গুঁড়া। আপনাদের হাতের কাছে পাপরিকার গুঁড়া না থাকলে সেক্ষেত্রে 2 চা চামচ মরিচ গুঁড়া দিয়ে দিবেন। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, আর দিয়ে দিব 1 চা চামচ হার্বস। এখন এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গিয়েছে। এখন এখান থেকে 1 টুকরো চিকেন নিয়ে আমি ময়দাটা যে রেডি করে রেখেছিলাম তার মধ্যে চিকেনের টুকরোটা দিয়ে ভালোভাবে ময়দার মধ্যে চিকেনের টুকরোটাকে গড়িয়ে নিতে হবে। চিকেনের টুকরোটাকে ভালোভাবে কোট করে নেওয়া হয়ে গেলে পরে এক্সট্রা ময়দাটাকে জেড়ে ফেলে দিতে হবে। এখানে একটা পাত্রে বেশ কিছু পানি নিয়েছি, নর্মাল তাপমাত্রার পানি। এখন এভাবে পানির মধ্যে চিকেনের টুকরোটাকে 20-30 সেকেন্ড ডুবিয়ে রাখবো। তো এটাকে একটা সাইডে রেখে দিয়ে আমি চিকেনের আরেকটা টুকরো নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এটাকেও ময়দার মধ্যে কোট করে নিচ্ছি। এটাকেও জেড়ে নিয়ে আমি পানিতে প্রায় 20-30 সেকেন্ডের মতো ডুবিয়ে রাখবো। আর আগে যে চিকেনটা আমি পানিতে ডুবিয়ে রেখেছিলাম ওইটাকে উঠিয়ে নিয়ে আবারও ময়দার মধ্যে গড়িয়ে নিচ্ছি।
এবার ভালোভাবে হাত দিয়ে এভাবে চেপে চেপে নিতে হবে এবং উপরে কিছুটা ময়দা ছড়িয়ে চাপটা ময়দার উপরেই দিতে হবে। আমি কিভাবে কাজটা করছি আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। জাস্ট পানিতে ডুবিয়ে নিয়ে ময়দার মধ্যে কোট করে নেওয়ার পরে কিন্তু এর ফলে একটা লেয়ারে পরিণত হবে। আপনারা দেখে বুঝতে পারছেন পার্ট চিকেনের উপরে যে একটা ক্রিপসি লেয়ার থাকে ময়দা, সেটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। তবে আপনারা যদি কেউ মনে করেন ময়দার কোটটা আরও মোটা করে দিবেন, সেক্ষেত্রে আরও একবার পানিতে ডুবিয়ে ময়দার মধ্যে গড়িয়ে কোট করে নিতে পারবেন। এখন আমি আগে যে চিকেনের টুকরোটা পানিতে ডুবিয়ে রেখেছিলাম ওইটাকেও ময়দার মধ্যে এভাবে চেপে চেপে ধরে আমি কোট করে নিচ্ছি। এখন এটাকেও আমি জেরে এক্সট্রা ময়দাগুলো ফেলে দিচ্ছি। চুলা একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। দেখেন একটা কাঠি দেওয়ার পরে সঙ্গে সঙ্গে সাইড দিয়ে অনেকগুলো বাবলসের মতো উঠে আসছে, তার মানে বুঝতেই পারছেন তেলটা অনেকটাই ভালোভাবে গরম হয়ে গিয়েছে। ফ্রাইড চিকেন ভাজার জন্য তেলের তাপমাত্রাটা সঠিক হওয়া খুবই গুরুত্বপূর্ণ, এতে করে চিকেনের কোটিংটা খুলে আসবে না, এতে করে চিকেনটা অনেক বেশি পারফেক্ট হবে। দেখতেই পাচ্ছেন তেলটা অনেক বেশি গরমের কারণে উপরে একটা বুদবুদের সৃষ্টি হয়েছে। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম লোতে করে প্রায় 15 থেকে 16 মিনিট ভেজে নিব। এখন চিকেনের এক পাশ হয়ে আসলে আমি উল্টিয়ে নিচ্ছি। ব্রয়লার মুরগি কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তো এভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। তো দেখুন চিকেনগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন চিকেনের টুকরোগুলো আমি একটা কিচেন টিস্যুর উপর উঠিয়ে নিচ্ছি। আর দেখুন চিকেনের উপরে কত সুন্দর একটা লেয়ার হয়েছে, একদম ক্রিস্পি হয়েছে। এই তো তৈরি হয়ে গেল আমার একেবারে গড়ে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে রেস্টুরেন্ট স্টাইলের ফ্রাইড চিকেন, এবং খেতে খুবই টেস্টি হয়ে থাকে। আপনারা যখন বাসায় তৈরি করবেন নিজেরাই বুঝতে পারবেন। আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আমার রেসিপিগুলো ভালো লাগলে শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।